আপনাদের ভাই আজকে হাজির হয়ে গেছে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। এই যে পিছনে আমার ইউনিভার্সিটি, এখানে আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেছি। রাস্তা ছিল, এখানে দেখি অনেকগুলো গাড়ি, মনে হচ্ছে সামনে গেটেই কিষাণ আন্দোলন হচ্ছে পাঞ্জাবিদের। এটা মাঝে সাঝে তারা করে তাদের আন্দোলন বা তাদের অধিকারের জন্য। চলুন যাওয়া যাক ইউনিভার্সিটির মধ্যে, আমরা যাই যাই দেখবো সেখানকার। আজকে আমার প্রথম দিন, সো পুরো বিষয়গুলো আমি অনেক এক্সাইটিং আছি। চলুন যাওয়া যাক ভিতরে। আপনাদের ভাই আজকে হাজির হয়ে গেছে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। এই যে দেখুন তাদের ব্লগগুলো, দেখলে বুঝতে পারবেন, যারা চণ্ডীগড়ে আসছেন তারা হয়তো ভালো মতোই জানেন যে চণ্ডীগড় ইউনিভার্সিটিটা বাস্তবে কতটা সুন্দর এবং এদের বিশাল বড় এরিয়া। সব কিছু মিলে যে স্যার আছে আমাদের সাথে, দেন যেটা বলতেছিলাম, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে নতুন ইনটেকে অর্থাৎ জানুয়ারি সেশনে নতুন একটা সেশন স্টার্ট হচ্ছে। এটা তারা নিতে পারবেন যারা এখনও অ্যাডমিশন নেননি, যারা ভাবতেছেন যে অনেক দেরি হয়ে গেছে, তাদের জন্য এই অফারটা অবশ্য সবার জন্য। নর্মালি যেগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলোই অ্যাভেলেবেল। ফার্মেসি আপনার এখানে এম মাস্টার্সের জন্য মাত্র 14টা সিট, আর বাদ বাকিগুলোতে প্রায় 50 থেকে 60টা আছে ব্যাচেলারের জন্য। কিন্তু সমস্যাটা হলো যে এখানে অ্যাডমিশন চালু হওয়ার সাথে সাথে ফার্মেসি ডিপার্টমেন্টটা মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে সব সিট ফুল হয়ে যায়, এবং কিছু কিছু সময় হয় যে আপনার একদিনেই সব সিট ফুল হয়ে যায়, কারণ ফার্মেসিতে প্রচুর ডিমান্ড বিশেষ করে ইন্ডিয়াতে, আর সব ইউনিভার্সিটিতে সমান। আবার যেমন নার্সিংয়ের দিকেও যখন দেখবেন, দেন সেম কাহিনী ওখানেও। এই যে পিছনে হচ্ছে লেডিস হোস্টেল, এটা হচ্ছে শুকনা লেডিস হোস্টেল, যারা থাকে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান তাদের জন্য পিছনে এই হোস্টেলটা। এটা হচ্ছে HDFC ব্যাংক, যারা এখানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সত্য হলো ফি আপনাদের অ্যাকাউন্টে জমা রাখতে হবে। এখানে সবার জন্য এটা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ইন্ডিয়াতে এসে ইউনিভার্সিটির থ্রুতে ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে গার্লস হোস্টেল, এ ব্লক ছাড়ে আসলাম অবশ্যই, এপাশে আরও অন্যান্য ব্লকগুলো, ম্যানেজমেন্ট ফার্মেসির ব্লক এইদিকে আমরা দেখি কিছুটা, অনেকেই আসছে ভর্তির জন্য, নিউ অ্যাডমিশন অবভিয়াসলি। আমার পিছনে চণ্ডীগড় ইউনিভার্সিটি 2 নম্বর গেট। দেন আমরা অফিসিয়াল, আমার কিছু কাজ ছিল ভর্তির, আজকে আমার প্রথম দিন ছিল, বাট আজকে ইউনিভার্সিটি বন্ধ ছিল, মানে জাস্ট শুধু এমনি অ্যাডমিশনের কার্যক্রম চলতেছিল, এমনি ক্লাস বা অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, এখানে সব কিছু বন্ধ আজকে।
উপরন্তু কিষাণ আন্দোলন চলতেছে গেটে দেখলাম আমরা। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে বাংলাদেশ থেকে যখন কেউ অ্যাডমিশন নিতে চায়, দেন প্রথমেই চলে আসে যে ভাই আপনি কি ওখানে পড়েন বা আপনি কি দেখছেন। এজন্য ভাই আপনাদের জন্য চলে এসেছে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। এর থেকে এক্সাইটিং মুহূর্ত কী হতে পারে, বা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আপনাদের যে এই যে ইউনিভার্সিটি আমার পিছনে, আর ভাই আপনাদের ভাই সব সময় আপনাদের পাশে থাকবে। কিন্তু হ্যাঁ, আমারও একটা সত্য আছে যে অযথা কন্ট্যাক্ট করবেন না ভাই। যদি আপনি অ্যাডমিশন নিতে চান দেন তারপরেই কন্ট্যাক্ট করুন, তাহলে আমাকে সর্বদা পাশে পাবেন, নয়তো বা পাবেন না। কারণ আপনারা সাপোর্ট করলে আমার সাপোর্টটা সর্বদা থাকবে, আপনাদের ভাই সর্বদা আপনাদের পাশে থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিন, তাহলে সবার কাছে পৌঁছাবে। আরেকটা সিরিয়াস বিষয় সম্পর্কে আপনাদের বলি, সিক্রেট অবভিয়াসলি শুধু হিন্দুদের জন্য, এমনটা নয় যে আদার্স যারা রিলিজিয়নের আছেন সবার সাপোর্ট আমার অন্তর থেকে থাকবে। আর বিশেষ করে বাংলাদেশে যে সমস্যাটা চলতেছে, এই সমস্যাটার জন্য অ্যাটলিস্ট অনেকের ইচ্ছা থাকে যে ইন্ডিয়াতে এসে সেটেল হবেন। আমি এর আগের ভিডিওতে বলছি অবশ্যই আপনি পারবেন এখানে এসে সেটেল হতে। বিশেষ করে হিন্দুদের জন্য আসে রেসিডেন্সিয়াল পারমিট পেয়ে যাবেন, দেন আপনারা জব পারমিটও এখানে ইজিলি পেয়ে যাবেন। আপনি যদি ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স এখান থেকে করেন, দেন আপনি জব পারমিশন এমনিতে পেয়ে যাবেন। দেন পরবর্তী রেসিডেন্সিয়াল পারমিট হচ্ছে এরকম যে ইন্ডিয়ান সিটিজেনশিপ গভর্নমেন্টের থ্রু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, দেন আপনি ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। সো ফাইনালি আপনি থাকতে পারবেন। আপনার যেটা আছে যারা অনেক ফ্রড করে, এই জন্য আমি ডিরেক্টলি একদম ইউনিভার্সিটিতে আসে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে আসলে এখানে অ্যাডমিশন কীভাবে নিতে হয়, কী কী সাবজেক্ট আছে। অবশ্যই আপনারা চণ্ডীগড় ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কথাই শুনেছেন, এখানে কী কী সাবজেক্ট আছে হয়তো আপনারা ভালো মতোই জানেন। আপনাদের ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি, ডিপ্লোমা, না ডিপ্লোমা নেই, পিএইচডি থেকে শুরু করে আর্টস, সায়েন্স সব সাবজেক্ট পেয়ে যাবেন। প্রায় বলা যায় যে 100-এর উপর সাবজেক্ট এখানে আছে, সব সাবজেক্টগুলো আপনারা পেয়ে যাবেন। দেন অ্যাডমিশনের জন্য দেখুন আমার ডিসক্রিপশনে, আমার ভিডিওর সাথেই আমি লিঙ্ক দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে ডিরেক্টলি। অবশ্যই ভাই আপনারা কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, আর অযথা কন্ট্যাক্ট করিয়েন না। জাস্ট আপনার যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে তারপরেই আপনি কন্ট্যাক্ট করুন, তাহলে সব থেকে ভালো হবে বিষয়গুলো। আমরা বাইক নিয়ে এসেছি পিছনে নিশাত, দেন আমরা এখন ফেরত যাব, আমাদের কাজ শেষ। এখানে অফিসিয়াল কিছু কাজকর্ম ছিল, দেন সব কিছু হয়ে গেছে, দেন যাইতে যাইতে কথা হলো, বাকি কথা হলো। এটা হচ্ছে চণ্ডীগড়ের মেইন হাইওয়ে রোড, তো ফাইনালি এখন বাসায় চলে আসছি। চণ্ডীগড় ইউনিভার্সিটি যাত্রাটা অবশ্য আমার বাসা থেকে প্রায় 22-25 কিলোমিটার দূর পড়ে, বাইকে গেছিলাম নিশাত এবং আমি। আর আমার ভিডিওতে আমি বেশ কয়েকটা কথা বলেছি, যেমন মাঝে মধ্যে বলি যে আমি শুধু হিন্দুদের সাপোর্ট করি কারণ আমি হিন্দু। আসলে কথাটা এভাবে না, দেখুন আমার বাসা বাংলাদেশে, ওটা আমার নিজস্ব দেশ, অবশ্যই একটা মাতৃভূমির টান থাকবে, সেটা জন্মভূমির টান সবারই আছে আর সবারই থাকবে। যেমন কিছু কিছু সময় অনেক ঘটনা ঘটে বাংলাদেশে, যেমন কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটল আসলে খুবই মর্মান্তিক এবং মানে নেওয়ার মতো নয়। কিন্তু এই বলে এর অর্থ এই না যে সবাই খারাপ, কারণ সকল ধর্মেই দুই একজন ভালো খারাপ মিশে থাকে। এজন্য আমি পুরো জাতিটাকেই দোষ দিব না কখনোই, যারা খারাপ তারা আসলে তাদের কোনো ধর্মই থাকে না, সেটা হিন্দু হোক বা মুসলিমই হোক। আর এরকম ঘটনা মাঝে সাঝে ঘটবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে পার্শ্ববর্তী আমাদের হচ্ছে হিন্দু দেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। অবশ্যই ইন্ডিয়াতে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি, অতএব হিন্দুদের জন্য একটা সিকিউর, এর অর্থ এই না যে হচ্ছে মুসলিম আসলে তাদের সমস্যা হবে। এর অর্থ এরকম না যে ইন্ডিয়াতে যখন কোনো মুসলিম স্টুডেন্ট পড়তে আসে তাদের কোনো প্রবলেম হবে বা কোনো সমস্যা হবে, সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হতে হবে, এরকম কোনো কিছুই নয়। কারণ ইন্ডিয়াতে বছরে প্রায় অনেক স্টুডেন্ট, কয়েক হাজার স্টুডেন্ট আসে, এর মধ্যে প্রায় 3 ভাগেই দেখা যায় যে আপনাদের মুসলিম মেজরিটির হয়। তো এরকমই যদি হতো যে একেবারে সমস্যা হতো,